আখেরাতের বিনিময়ে দুনিয়া যারা বিক্রি করে তারা হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আর দুনিয়ার বিক্রি করে যারা আখেরাত খরিদ করে তারা হলো সবচেয়ে লাভবান ব্যক্তি। মানুষ তিন ধরনের বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, কপট বিশ্বাসী। সব জায়গায় আপনি চার ধরনের লোক পাবেন। এক ধরনের লোক কোরআন এবং সুন্দর সরাসরি অনুসারী, সাহাবায়ে কেরাম যেমন ছিলেন। আরেক ধরনের লোক মানে কিন্তু স্বীকার করে না। আরেক দল লোক আছে যারা কথা শোনে মানে কিন্তু কিছু মানে কিছু ছাড়ে, এটা মুনাফিকের দল। আরেক দল লোক আছে সবই করে লোক দেখানো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. سورة آل عمران 185 آيات. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের জীবনের লাভ কোনটা, ক্ষতি কোনটা, এটা চিন্তা করি মানুষ সমস্ত কাজ করে। যে কাজে ক্ষতি আছে সে কাজে যায় না কেউ, যে কাজে লাভ আছে সেই কাজে মানুষ যায়, এটা স্বাভাবিক নিয়ম। লাভ এবং ক্ষতির মানদণ্ড কি, দুনিয়া না আখেরাত, এর ভিত্তিতে পৃথিবী পরিচালিত হচ্ছে, মুমিন না কাফের। নবী রাসূলগণের আগমন ঘটেছিল পৃথিবীতে, মানুষকে প্রকৃত মান, প্রকৃত লাভ কোনটা এই মানদণ্ড বোঝানোর জন্য। এটা মাঝে মধ্যে মনে করিয়ে দেওয়াটাই খতিবদের দায়িত্ব। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ মরবে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এখানে কুল্লু নফসিন বলার অর্থ শুধু মানুষ নয়, যত প্রাণী আছে, জীব জন্তু পশু পক্ষী যা যেখানে আছে, কীট পতঙ্গ, সবাই মরবে। তোয়ফন উজুরকুম এমল কিয়ামা, এখানে কি আল্লাহ বলছেন শুধু মানুষকে, গরু ছাগলকে বলছেন না, তোমরা তোমাদের পুরস্কার পাবে, লাভটা পাবে এমল কিয়ামা, কিয়ামতের দিন। ফমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, তোমাদের মধ্যে যারা জাহান্নাম থেকে দূরে থাকতে পারবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, বোঝা যাচ্ছে নিজে নিজে প্রবেশ করা যাবে না,
আল্লাহ প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, সে সফলতা লাভ করলো, সেই মাত্র সফল হলো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবনটা শুধু প্রতারণার সামগ্রী মাত্র। হাদিসের ভাষায় হুলওয়াতুন কাদরা, একবারে সস্বাদ তরতাজা সবুজ শ্যামল আকর্ষণীয় সুমিষ্ট বস্তুর মতো, এবং সামনে রসগোল্লা থাকলে সবার জিভে পানি আসে, খেতে পারুক আর না পারুক রসগোল্লা দেখে জিভে পানি আসে না, এমন লোক খুব পাওয়া যাবে না। তেঁতুল তেঁতুল দেখলেও পানি আসে কিন্তু ওটা খাওয়ার জন্য না, রসগোল্লা দিলে পানি আসে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারে না ডায়াবেটিস। পুরো দুনিয়াটাই এরকম, দুনিয়ায় আমরা যারা কাজ করি দুনিয়াবি লাভটাকে সামনে রেখে কাজ করি, কিন্তু আসলে প্রকৃত লাভ হলো যে ব্যক্তি জেহা আনেন না, জাহান্নাম থেকে দূরে থাকতে পারলো, ফাকাদ ফাজ, সেই লাভবান হলো, সেই সফল হলো। আখেরাতের বিনিময়ে দুনিয়া যারা বিক্রি করে তারা হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আর দুনিয়ার বিক্রি করে যারা আখেরাত খরিদ করে তারা হলো সবচাইতে লাভবান ব্যক্তি। সময়, শ্রম, অর্থ সবই আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রতি মুহূর্তে দেখছেন বান্দা কোন উদ্দেশ্যে কাজ করছে। আজকে সারা দেশের 39টা জেলার দায়িত্বশীল ভাইরা মার্কাজে এসেছেন কি জন্য? দুনিয়াবি লাভের জন্য কিন্তু কেউ আসেনি, সবে এসছে আখেরাতের লাভের জন্য। আজকের আমাদের কোথাও সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান দেশের অভাব নাই, বিশ্ববিদ্যালয়ে বহু হয়েছে সরকারি বেসরকারি মিলে প্রায় 200-এর উপরে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে এখন আছে, কিন্তু প্রায় পত্রিকায় আসতেছে মানহীন সব, কিন্তু ডিগ্রি বিতরণ শিক্ষা বিতরণ নাই। আর সেজন্যই আমরা স্বপ্ন দেখেছিলাম 1994 সালে সত্যিকার বিশুদ্ধ দিন শিক্ষার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে আমরা করব। মুসল্লি ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমরা আজকে সিদ্ধান্ত নিলাম আমরা এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটা আলাদা রেজিস্টার খাতা থাকবে, যেখানে দুটা হেডিং লেখা থাকবে, একটা হবে নিয়মিত মাসে মাসে মিনিমাম 500 টাকা থেকে সর্বোচ্চ যা পারেন, আরেকটা হবে দাতা সদস্যের খাতা যেখানে মিনিমাম 1 লাখ টাকা দিতে হবে। যারা 1 লাখ টাকা দেওয়ার যোগ্যতা রাখেন তারা দাতা সদস্য হিসাবে বছরে 1 লাখ টাকা ওই আপনার খাতায় জমা থাকবে, পারলে আপনি বেশিও দিতে পারেন, আমিও মরবো আপনিও মরবেন খাতাটা থাকবে, আল্লাহর খাতা তো আজাই তার কাছে থাকবে, আর আমাদের খাতা থাকবে অফিসে, আপনি মরে গেলেও দোয়া পাবেন যে একজন দাতা সদস্য চলে গেল, আপনার আমার দেওয়া টাকার বিনিময়ে যদি কোনোদিন দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের বাস্তবতার রূপ দেখে তখন কিন্তু এই হাজার হাজার মানুষ সারা দেশের তারা এর নেকির হকদার হবে, এবং তারা সবাই সেদিন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাস্তবতা নিজেরা না দেখলেও তাদের সন্তানরা দেখতে পাবে যে আমাদের বাবারা অল্প অল্প টাকা দিয়ে একটা বিশাল কাজ করে গিয়েছিলেন। যে আলিগড় বিশ্ববিদ্যালয়ে মানুষ পড়াশোনা করার জন্য যায়, ডিগ্রি নিতে যায় না, আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন স্যার সৈয়দ আহমদ শুরু করেছিলেন একজন লোক টিটকারি করে জুতা ছড়িয়ে মারেছিল তাকে, উনি জুতোটা উঠিয়ে নিয়ে বিক্রি করে চার আনা হয়েছিল, ভাই তুমি জুতা ছড়িয়ে মারলে ঠিক আছে এই চার আনা ফান্ডে জমা হলো, এই তিল তিল করে তিনি জমা করে করে সেই যুগে ব্রিটিশ ভারতের তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। এখন তিনি নাই, কিন্তু বিশাল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, এদেশ থেকে হাজার হাজার ছেলে দেশের বিদেশে এখান থেকে শিক্ষা গ্রহণ করছে, কিন্তু স্যার সৈয়দের নামটা আমরা সারা জীবন স্মরণ করছি, তার জন্য দোয়া করছি।
সেদিনও আপনার জন্য লোকেরা দোয়া করবে, কারণ আপনার নাম রেকর্ডে থাকছে। আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের অন্তরে চায় বিশুদ্ধ দিন শিক্ষার জন্য আপনাদের সন্তানদের স্বার্থে বছরে 1,00,000 টাকার একটা দাতা সদস্য হয়ে যাবেন, আর মাসে মিনিমাম 500 টাকা, যেটা বেশি দিলে আরও ভালো, আপনারা নিয়মিত মাসিক দাতা সদস্য হবেন। একটা হলো বার্ষিক দাতা, একটা হলো বার্ষিক দাতা। মাসিক দাতা মিনিমাম 500 টাকা, বার্ষিক দাতা মিনিমাম 1,00,000 টাকা। আল্লাহ আমাদের সবাইকে এই দিনই কাজের সহযোগিতা তৌফিক দান করুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তোমরা অবশ্যই তোমাদের পুরস্কার প্রাপ্ত হবে কিয়ামতের দিন। সেদিন যারা জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে এবং জান্নাতের দ্বারা প্রবেশ তাদেরকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই সফল হলো। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার এই জীবনটা হলো জাঁকজমকপূর্ণ একটা লোভনীয় স্থান। এখানে সব জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে, প্রতি পদে পদে এটা করো দুনিয়া তোরা তুমি পাবা। দুনিয়াবি লাভ সবাই চাই আমরা, কিন্তু আখেরাতের ঊর্ধ্বে নয়। আখেরাত ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া আমি লাভবান হব, এই চিন্তা এটা শয়তানি চিন্তা। শয়তান প্রতি পদে পদে আপনাকে সেটা করিয়ে দেবে। এ বিষয়ে মুসলমানরা সাবধান থাকে, তারা কখনোই আখেরাতের বিনিময়ে দুনিয়া খরিদ করে না। প্রশ্ন হলো আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান আল্লাহ রাসূলের চাচারা মক্কা যারা ছিলেন, তারা কি আখেরাত বুঝতেন না? নিঃসন্দেহে বুঝতেন। তারাও আখেরাতে বিশ্বাসী ছিলেন, তারা আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তারা নবী ইব্রাহিমের উপরে বিশ্বাস করতেন, নিজেদেরকে তারা আহলু বাইতুল্লাহ বলতো, আল্লাহর ঘরের পাহারাদার বলতো, হোমস বলতো, কঠোর ধার্মিক বলতো। এ সত্য সেখানে আল্লাহ পাক কেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন? কারণ মানুষ তিন ধরনের বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, কপট বিশ্বাসী। মুসলমানদের মধ্যে এটা আজকাল খুব বেশি হয়ে গেছে। আল্লাহ রসুল চেয়েছিলেন তার বংশের লোকরা দৃঢ় বিশ্বাসী হোক যে আমাকে আখেরাতে কৈফিয়ত দিতেই হবে, এই বিশ্বাস তাদের দুর্বল হয়ে গেছিল। আর যেখানে যেখানে বিশ্বাস দুর্বল হয়ে যায় সেখানে আল্লাহ পাক নবী পাঠান। আর সেজন্য মক্কা যেহেতু উম্মুল কোরা, পৃথিবীর নাভিস্থল, সেইখানে আল্লাহর প্রথম বায়তুল্লাহ, সেইখানকার লোকরা যদি দুর্বল হয়ে যায় তো তাদেরকে সবার আগে সবল করা লাগবে। আর সেজন্যই আল্লাহ পাক তার শেষ এবং শ্রেষ্ঠ নবীকে ওই ওখানেই পাঠিয়েছিলেন, উম্মুল কোরাতে, যেখানে দুনিয়ার নাভিস্থল। আর সে কারণেই তাকে তার চাচাদের কাছে পাঠানো হলো, কারণ তারা ছিলেন তখন নেতা। ইলাফে কোরাইশ, ইলাফে রেহলাত আশিতা, এই অস্যায় পড়েন না সম্রা, তফসিরটা পড়ে দেখবেন। তারা শীতকালে এবং গরমকালে দুইবারে ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া যেতেন, সবার কাফেলা প্রায় লুট হতো, জানতো এটা কোরাইশ কাফেলা, কোনো ডাকাত লুট করতো না। কোরাইশদের প্রতি যে সম্মান, এটা আল্লাহ দেওয়া বিশেষ সম্মান। আর সেই কোরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে তিনি পাঠালেন, তিনি জাতিকে দাওয়াত দিলেন, তোমরা এগুলি করো না, তোমরা মক্কার ঘরে পাহারাদার, তোমরা মক্কার চারপাশে মূর্তি কেন? তার না মূর্তি তো না, আসলে আমরা তো মূর্তি পূজা করি না, তো আমরা মূর্তির ওসিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তো ও কী ওসিলা? ও শুনতে পায় না, দেখতে পায় না, বুঝতে পারে না কিছু, কেন? কিন্তু এটাই তাদের কাছে খারাপ হয়ে গেল যে বাপ দাদা চৌদ্দপুরুষ করে আসছে, তুমি তো বিপরীত করছো। এই বাপ দাদার দোহাই দিয়ে সবগুলো খেপে তার উপরে, তখন তাকে বাধ্য হতে হলো মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে যেতে। আগে তো মদিনার নাম ছিল ইয়াসরিব, মানুষের আচরিত প্রথা বিপরীত করলে মানুষ বরদাস্ত করে না, সে ভালো হোক আর মন্দ হোক। ওরা নিজেরাও বুঝতো যে মূর্তির কথা মূর্তি শুনতে পায় না, তারা জবাব দিচ্ছিল দেখো
বল ওয়াজাদনা আবানা কাযালিকা ইফআলুন, বাপ দাদা দেখতে সবাই স্থিরকাল করে আসছে যে তুমি এত পণ্ডিত হয়ে গেলে। এই সমস্যার কারণে তারা বুঝেও না বুঝার ভান করেছে। আর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের লোকদের যখন এই দুর্দশা হয়েছে তখন আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন মদিনায়, সেখানকার লোকরা তার দিন কবুল করল। পরবর্তী ঘটনা আপনারা জানেন। এই সমস্যাকালে সে যুগের নয়, এ যুগেও আছে, সব জায়গাতে সব সমাজে এই সমস্যা থাকবে, সেখানে আপনাকে অবশ্যই মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আখেরাতের স্বার্থে সব জায়গায় আপনি চার ধরনের লোক পাবেন, এক ধরনের লোক কোরআন এবং সুন্দর সরাসরি অনুসারী সাহাবায়ে কেরাম যেমন ছিলেন, আর এক ধরনের লোক মানে কিন্তু স্বীকার করে না। এটা যেমন আবু জাহেলের দলভুক্ত যারা আছে তারা আল্লাহকে মানে রসুলকে মানে সবই মানে কিন্তু মানে না, বাস্তবে স্বীকার করে না, এটা আবু জাহেলের দল। আর এক দল লোক আছে যারা কথা শোনে মানে কিন্তু কিছু মানে কিছু ছাড়ে, এটা মোনাফেকের দল। আর এক দল লোক আছে সবই করে লোক দেখানো। আর এই জন্যে কোরআনে আপনি দেখবেন মুসল্লি তিন রকম আছে, খাসেউন ইউরাউন শাহুন, আর ওয়ায়ত আল্লাজি ইউকাদ্দিন আছে না, তারপর কি মুসল্লি আমাদের মধ্যে আছে, তার লোক দেখায় বাবা আমি কিন্তু মুসল্লি হলাম, যারা যেটা পড়ু আছে না, এটা হলো ইউরাউন মুসল্লি, মানে লোক দেখানো মুসল্লি। আর কাদাফলাল মোমিনুন আল্লাদিন হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকা মোমিন সেই যে তারা তারা সালাতের মধ্যে খুশু খুশু মনোযোগী থাকে, এটা হলো খাসেউন মুসল্লি। আর এক দল আছে শাহুন ভোলা, এই কখন অক্ত গেল রে, জোর কখন হলে সে পড়া নিত আজকে। হ্যাঁ, এই সমস্ত মুসল্লিদের জান্নাত নাই, কিন্তু আমরা ধরে নিয়েছি সালাত পড়লে তো জান্নাতে যাবেই, আর আল্লাহ তো দয়ালু রহমান রহিম, বছরে একবার হজ করো সব সাফ হয়ে যাবে। এইসব করে করে আরবদের যে চরিত্র ছিল অর্থাৎ আবু জাহেল আবুল লাহাবের যে চরিত্র ছিল সেই চরিত্র আমাদের মধ্যে ঢুকে গেছে। যারা সত্যিকারে আখেরাতে মুক্তি চায় তাদেরকে অবসর নাই, প্রতি মুহূর্তে তাকে মৃত্যুর ভয়ে থাকতে হবে। এই নিঃশ্বাস নিচ্ছে একটু পরে যদি মারা যায় সেজন্য আমাকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা বুদ্ধিমান ব্যক্তির কাজ। যখন আপনি আখেরাতে বিশ্বাসী হবেন তখন তার ফলাফল দাঁড়াবে, আপনার কাজের মধ্যে টের পাওয়া যাবে, তখন মানুষ শরীয়তের ফয়সালা মানবে। আপনাকে যদি আল্লাহর প্রতি ভীত না করা যায়, আখেরাতে বিশ্বাসী না করা যায়, তা আপনাকে সালাত পড়তে বলা, সিয়াম রাখতে বলা, জাকাত দিতে বলা তাহলে বৃথা না। আগে তো আপনাকে যা বিশ্বাস করতে হবে যে আমাকে মরতে হবে এবং আমাকে অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তা আপনাকে কোটিপতি হলেও আপনার টাকাতে কোনো কাজে লাগবে এবং কোনো প্রয়োজন নাই। এই বিশ্বাস যার মজবুত আছে সেই শরীয়তের ফয়সালা হাসি মুখে গ্রহণ করবে। এক মহিলাকে বলা হয়নি এমরাত গামে দিয়া, এই হাদিসটা সবাই সুপরিচিত, খালি মনে করিয়ে দিচ্ছি। একদিন এক মহিলা এসেছে তার ছোট্ট কচি বাচ্চার সাথে বলেছে, তখন গর্ভবতী অবস্থায় এসে, হে আল্লাহ রসুল আমার গর্ভে যে সন্তান আছে এটা জারজ সন্তান, আমি আপনার কাছে শাস্তি নীতি এসেছি। শাস্তি মানে বুঝতে পারছেন তো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মাথা ফাটিয়ে দেওয়া, কি যাতা শাস্তি মনে করেন নাকি? আল্লাহ রসুল বললেন তোমার বাচ্চা তো কোনো দোষ করেনি, দোষ করেছো তুমি, অতএব বাচ্চা হোক পরেশ। বাচ্চা তো 8-9 মাস সময় লেগেছে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে। তো আল্লাহ রসুল বলছে তোমার বাচ্চা তো একদম ছোট, দুধ খায়, দুধ পাবে কোথায়? বড় হোক 2 বছর দুধ ছাড়া শক্ত খাওয়ার খাওয়া শিখুক, তারপরে তুমি এসো। তারপরে এসছে,
তারপর তার শাস্তি কার্যকর করার আগে তিনি বললেন, এই তোমার কি কেউ আসো এখানে, বাচ্চাটা লালন পালন করতে পারে? তার জন্য একজন সাহাবী বললেন, হ্যাঁ রসুল, বাচ্চাটা আমি লালন পালন করব। তাকে দিয়ে এরপরে তার শাস্তি কার্যকর করা হলো, তার পাথর মারার মাথা ফাটার গেলুরটির অংশ এসে একজন সাহাবীর পায়ে লেগেছে, আর উনি ধমক দিয়ে ওঠার ইত্যাদি লাগে, পায়ে রক্ত লাগলে মানুষ খেয়ে খেয়ে দেয় না, তো আল্লাহ নবী ধমক দিয়ে বলছেন, দেখো যদি এই মহিলা যেভাবে তবা করেছে, যদি এই তবাটা পুরা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হতো তা তো কুলিয়ে যেত, এত সুন্দর তবা এই মহিলা করেছে এবং তিনি নিজে তার জানাজা পড়িয়েছেন। এই তবা করা মানুষ সেই হতে পারে যে আখেরাতে কেউ জান্নাত চায়, এরকম মেজাজের লোক যদি তৈরি হয় দেশে তাহলে দেশের পরিবর্তন হবে। যে আখেরাতের বিনিময়ে দুনিয়া ত্যাগ করতে পারে এমন লোক কোথায়? খুবই কম, আর তারাই জান্নাত পাবে ইনশাআল্লাহ। আখেরাত বিশ্বাস যদি না থাকে সে অবশ্যই সত্য বিমুখ হবে। সত্য দেখতে পাচ্ছেন আপনি, কোরআনে আছে, সহি হাদিসে আছে, দেখতে পাচ্ছেন আপনি, মানছেন না, কারণ আপনার আখেরাতের চিন্তা দুর্বল। আপনার ধারণা আমি তো জান্নাত পাবই, মুসলমান তো হয়ে গেছে, সমস্যা কি? আমার অমুক হুজুর বলছে, মেলা অজুহাতে শেষ নাই, কিন্তু না, সবসময় সত্য বিমুখ তারাই হবে যারা আখেরাতে বিশ্বাস দুর্বল হবে। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরাহ ওয়াহুম মুস্তাকবিরুন, সূরা নাহল 22। যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা হয় মুনকিরাহ, হটকারী, ড্যাম কেয়ারলেস, ওহম মুস্তাকবিরুন, সে হয় অহংকারী, আত্মম্ভরী। অতএব আখেরাত বিশ্বাস মানুষকে সত্য বিমুখ হওয়া থেকে দূরে রাখে। খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল তার সাহাবিদেরকে উৎসাহ দিচ্ছেন কি বলে, কাফারের হাতে বাঁচার জন্য 40 হাত/10 হাত গর্ত খুঁড়ছেন যাতে কাফের ঢুকতে না পারে মদিনায়। আল্লাহ নবী নিজে অংশগ্রহণ করেছেন পেটে পাথর বাঁধা অবস্থায়, 2-3 দিন খায়নি, এই অবস্থায় তারা কাজ করছেন, আর সেখানে তিনি সাহাবিদেরকে উৎসাহ দিচ্ছেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরা ফাখতর লিল আনসারে ওয়াল মুহাজিরা, হে আল্লাহ কোনো আরাম নাই আখিরাতের আরাম ছাড়া, অতএব তুমি ক্ষমা করো আনসার এবং মুহাজিরদেরকে। তার এই কাব্বাকের দোয়া শুনে সাহাবিরাও ওই কাজ করতে করতে ওই সঙ্গে গেয়ে উঠে একই কথা বলতে শুরু করলেন, লাউলাল্লাহ মাহতাদাইনা ওয়া সাল্লাইনা ওয়ালা কাযাইনা, যদি আল্লাহ না থাকতেন আমরা হিদায়ত পেতাম না, আমরা সালাত পড়তাম না, সিয়ামও রাখতাম না। রসুলের সংগঠন নেতার সংগঠন কর্মীরাও গান গেয়ে উঠছে, অথচ পেটে কিন্তু খাবার নেই। যে মানুষগুলো 2 দিন আগে ছিল দুনিয়াদার, এখন তারা ছেড়ে আখেরা ছেড়ে কিছুই বোঝে না। প্রাগবত উপমহাদেশে আহলেদিস আন্দোলনদার সে বীর সেফা সালা ছিলেন, শহীদ আহমদ বরেলভী, আল্লামা ইসমাইল শহীদ, বেলায়েত আলী, ইনায়েত আলী, তাদের জীবনী যদি আপনারা পড়েন আপনাদের পুরো চিন্তা পরিবর্তন হয়ে যাবে। তাদের সেই মেহনতের ফসল আজকে সারা বাংলাদেশে এবং পুরো উপমহাদেশে কোটি কোটি আহলেদিসে যে বসবাস আপনারা দেখছেন সব তাদেরই মেহনতের ফসল। আজকে রাজশাহীতে আমরা বসে কথা বলছি, এই রাজশাহীতেই সূর্য নারায়ণপুরের এখন তো চাবিনগর মধ্যে পড়ে গেছে, তাই না? সূর্য নারায়ণপুরটা পাকা নারায়ণপুর বলা হতো, এখন তো পদ্মা তীরে, পদ্মা তীরে, তিস্তার তীরে, যমুনার তীরে, বড় বড় নদীর তীরবর্তী এলাকায় সব জায়গায় কিন্তু হালের সংখ্যা বেশি খেয়াল করবেন, কারণ ইংরেজরা খুব ভয় পেত নৌকাকে, যে নৌকা যদি ডুবিয়ে দেয় তাহলে তো শেষই যাব, সেই ভয়ে ওদের হাতে বাঁচার জন্য আহলেদিস রায় অর্থাৎ যারা হকপন্থী ছিলেন তারা এই বরেন্দ্র এলাকায়, ওরা উপরে উঠতে পারে না, আবার নদীতে নামতে পারে না, পদ্মার তীরে রাজশাহী, তিস্তার তীরে রংপুর, দিনাজপুর, এগুলো খেয়াল করেছেন কখনো? ওদিকে গোমতি, পদ্মা মেঘনার তীরে চাঁদপুর, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলি সব এলাকায় সব আহলেদিস,
ঠিক ওইভাবে আফগানিস্তানে গেলে পাবেন নুরিস্তান, পাকিস্তানে গেলে পাবেন বিশাল এলাকা হালেজের, ইন্ডিয়াতে তো আলহামদুলিল্লাহ আছেই বহু, সারা ইন্ডিয়া ব্যাপী, আজকে সারা উপমহাদেশ ব্যাপী। আমরা কেবল সংখ্যায় বেড়েছি বটে, কিন্তু কাদের কারণে আমরা এগুলো হয়েছি? শুধু বাংলাদেশের একজনের খেলে কথা শুনে দেখেন, রফি মোল্লার কথা বলছি, রফিক মণ্ডল বলা হতো, মণ্ডল মানে নেতা, এখন তো আগে মণ্ডল মানেই হচ্ছে নেতা, গ্র্যান্ড মণ্ডল এটা আমরা এখনো বলি। উইলিয়াম উইলসন হান্টারের হিসাব মতে 1872 সালের রিপোর্ট অনুযায়ী যে মাত্র একজন এই রফি মোল্লার 80,000 অনুসারী আছে সারা বাংলাদেশ ব্যাপী। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আমাদের মোবাইলের যুগ ছিল না, কাগজ কলম ছিল না, লেখাপড়া জানতেন না তিনি নিজেও। তারা কিভাবে কাজ করেছেন পাগলের মতো, যে মানুষ তো জাহান্নামে যাচ্ছে দেখতে পাচ্ছে, এদেরকে কী করে আল্লাহর পথে ফিরিয়ে আনা যায়? দিন রাত ডোর টু ডোর গিয়ে গিয়ে তারা দাওয়াতি কাজ করেছেন। অবশেষে তারা কারাগারে জীবন কাটিয়েছেন, দেশ ছাড়া করে একেবারে বঙ্গোপসাগরে আন্দামানে কালাপানির দেশে তাদেরকে পার করে দেওয়া হয়েছে। 20 বছর 30 বছর পর্যন্ত সেখানে কাটিয়ে ভাইপার আইল্যান্ড মানে সর্পদ্বীপ, সাপে কামড়ে সবলে যাতে মেরে ফেলে দেয় সেখানে তাদেরকে পাঠানো হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট আহমদুল্লাহকে, যিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন সেই যুগে, তাকে ঈদ উল ফিতরের দিন সকালে বাড়িতে ধরে নিয়ে কারাগার নিয়ে বিচারে সংক্ষিপ্ত প্রহসনের বিচারে ফাঁসি দেওয়া হলো। তো ফাঁসি থেকে দেখলো যে ফাঁসি তারা খুব খুশি, তো সামান্য কয়েক মিনিটের মধ্যে মরে যাবো, জান্নাতে চলে যাবো, খুশি দেখে আরে এ তো হলো না। আবার আর শাস্তি পাল্টে দিল যাবজ্জীবন কারাদণ্ড, কোথায়? যেখানে কোনো মানুষ নেই, মনুষ্য বস্তিহীন বিরান এলাকায়, কালাপানির দেশে যেখানে মানুষ যেতে পারে না। এখনও পর্যন্ত সেখানে যেতে গেলে বিমানে নাকি 2 ঘন্টা সময় লেগে যায় কলকাতা থেকে। এই জায়গাতে তাদের আমাদের পূর্বপুরুষ দ্বারা তাদেরকে রাখতে হয়েছে, রেখেছে তারা কষ্ট দেওয়ার জন্য। সেই পোর্ট বিলারে অবতরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যাজিস্ট্রেট আহমদুল্লাহ, আর সেখানে প্রথম মৃত্যু ব্যক্তি ছিলেন তার ছোট ভাই ইয়াহিয়া আলী। সে দুজনের দাফন সেখানে হয়েছে। যাই হোক, এগুলো ইতিহাস আপনারা আমাদের ছোট্ট একটা বই বেরোয়েছে, এই সত্যি পাবেন, সবার কাছে কাছে রাখা ভালো বইটা। আমরা তাদের রক্তের বিনিময়ে, কষ্টের বিনিময়ে আজকে আহলে হাদিস হিসেবে বসবাস করছি এখানে, এবং তাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম। এত সহজে আহলে হওয়া যায়নি, একটু রহলেদান করার জন্য হাত কেটে দিয়েছে, মসজিদে বহিষ্কার করে দিয়েছে একটা সুন্নত পালন করার জন্য। কত ইমামের চাকরি চলে গেছে যুব সংঘের ছেলেদের, একটা সুন্নত আমল করেছে, কত কষ্ট এই যুগে। যখন কারাগারে নিয়ে প্রথম শাস্তি আল্লামা ইয়াহিয়া আলী, ফাইয়াজ আলী লাইন দিয়ে বসে প্রথম শাস্তি, দাড়ি সব চেঁচে দিল। ইয়াহিয়া আলী দাড়িগুলো হাতে নিয়ে বলছে, আল্লাহ তোমার প্রতি আমার দাড়ি প্রথম শহীদ হলো, কল্পনা করা যায় নাকি? দাড়ির বৃদ্ধি কেন তাদের এত আক্রোশ? আরো যে কত কি হয়েছে সে তো সব বলা যাবে এখানে। 264 কিলোমিটার আম্বেলা থেকে লাহোর পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেছে, কখনো বিশ্রামে কখনো হাঁটিয়ে, 10 মানে আধামন মানে 20 কেজি, তাই না? আধামন লোহা পায়ে নিয়ে, হাতে নিয়ে, বেড়ি এত ওজন লোহার, আধা মন লোহা গাড়া বেড়ে নিয়ে তাদেরকে এই দীর্ঘ রাস্তা হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পায়ের ছাল ছিলে রক্ত পড়ে, রাস্তায় সব রক্তের রেখা পড়ে গিয়েছে, তবুও তারা খুশি, আল্লাহ তোমার রাস্তায় আমরা রক্ত দিচ্ছি, তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমরা তো মাশাআল্লাহ এখন উপকার ভুগি আমরা, আর সেজন্যই শির্ক বেদাত অধ্যুষিত এই বাংলাদেশ, কুসংস্কারাচ্ছন্ন এই উপমহাদেশ, আজকে যে মানুষ কিছু
কোরআন এবং সহি হাদিসের আলোকে জীবন গড়ার সন্ধান পাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমেই পাচ্ছে। এটাকে ব্যাপকতর করার জন্য সাংগঠনিকভাবে সকলকে এগিয়ে আসা কর্তব্য। এককভাবে কশিনকালে কোনো সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। একদল পাখিও চলে, তাদের একজন নেতা থাকে, দেখবেন আকাশে পাখি ওড়ে না, সামনে একটা নেতা থাকে, সব পিছিয়ে পিছিয়ে থাকে, মাটির পানির নিচে মাছগুলো চলে, খেয়াল করে দেখবেন একসাথে চলে কিন্তু একটা মাছ সামনে থাকে। মৌমাছির চাক বাঁধে, রানী মাছের যেখানে থাকে সেখানে সব চাক বাঁধে, সব জায়গায় নেতৃত্ব আছে এবং সমাজবদ্ধ তার একটা নিদর্শন আছে। এমনকি গত পরশু কি তার একদিন পত্রিকাটার ছবি বের হয়েছে, 20টা সিংহ একত্রে নদীতে পানি পান করছে। বোঝা গেল যে জঙ্গলেও সিংহ সিংহের সাথে থাকে, ছাগল ছাগলের সাথে থাকে, বাঘ বাঘের সাথে থাকে, হরিণ হরিণের সাথে থাকে। দুর্ভাগ্য আমাদের যে আমরা সাংগঠনিক জীবনটাকে একবারে কিছুই মনে করি না। আমি নিজেই নিজেই ইবনে তাইমিয়া, জি না, সাংগঠনিক জীবনটা ফরজ আপনার জন্য, আপনি একা একা চলতে পারবেন না। বহু ব্যাখ্যা দিয়ে আপনি মেলা ঘোরানোর চেষ্টা করবেন, ওইসব ব্যাখ্যার মধ্যে আমরা নেই। আমরা দেখব আল্লাহ রাসূল কীভাবে কাজ করেছেন, তিনি কখনো একা একা যান নাই, পরিষ্কারভাবে তিনি বায়াত নিয়েছেন। আনুগত্যের বায়াত নেওয়ার পরে তাকে তিনি নিজে দলভুক্ত করে দিয়েছেন, এরপরও বায়াত প্রত্যাহার করেছে অনেকে, কিন্তু এইভাবে তার তরিকা মোতাবেক আমাদের চলতে হবে, এর বাইরে আমরা যাওয়ার সুযোগ নেই। কাফেররা শপথ করে কাজ করে, দেখেন না, তারা বাতিলপন্থী সংগঠন, তারা বিনা শপথে কাউকে নেয় না, ওরা যেহেতু বায়াত করে না এজন্য শপথ বলে। বায়াত করতে আল্লাহর নাম করতে হবে, আর শপথ তো আল্লাহ লাগে না। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, শ্রদ্ধা কাকে দেখাচ্ছ, আল্লাহর নাম আছে সেখানে নাই। অতএব শপথে আর বায়াতে বিশাল পার্থক্য আছে। আল্লাহর নামে যারা বায়াত গ্রহণ করে তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাদেরকে, সে যেখানে যাক না কেন, কারণ আপনার সঙ্গে আপনার আমির তো যাবে না, আপনি নিজে আল্লাহর কাছে আল্লাহর নামে বায়াত করেছেন। অতএব আল্লাহ পাকের স্মরণ আপনাকে থাকতেই হবে, আল্লাহর ভয়ে আপনাকে কাজ করতে হবে, আমিরের ভয়ে নয়। আমির হয়তো দুনিয়াবি নেতা বটে, কিন্তু আল্লাহর ভয়ে আপনাকে কাজ করে প্রতি পদে পদে। এমনকি আপনি টয়লেটে ঢুকবেন সেখানেও দেখবেন এখানে আল্লাহর বিধান কি আছে। প্রতিটি বিষয়ে এই যে আখরাতে চিন্তা, এই চিন্তা যদি থাকে তাহলে দুনিয়াবি কষ্ট আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। সবচেয়ে বড় কথা, আখরাতের বিশ্বাস আপনাকে যে কোনো সৎকর্মে একাগ্রতা সৃষ্টি করাবে। সালাতের মধ্যে খুশু খুশু আসবে তখনই যখন আপনি ওটা আখরাতের জন্য করবেন। যদি আপনি লোক দেখানোর উদ্দেশ্য করেন খুশু খুশু থাকবে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করুন, এগুলো আল্লাহ বলছেন, মান কানা ইউরিদু হারস আল আখরা নাজাদ লাহু ফি হারসিহি ওমান কানা ইউরিদু হারস আদ দুনিয়া নুতি মিনহা ওয়া লাহু ফিল আখরাতি মিন নসীব। ইতিহাস স্মরণ করুন, ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ কোনটা, বদর না? পলিটিক্যাল থট যারা দেন বাংলাদেশে ইসলামী দলের, তারা বলেন আল্লাহ নবীর বহু পরিকল্পিত একটা ফসল ছিল বদরের যুদ্ধ, তার বিরুদ্ধে আমরা তাহারিকে দিয়েছিলাম আচ্ছা আমাকে লিখে। একটা ব্যারিস্টার হয়েছে বটে, তুমি লেখা বসে করি, ইসলাম সম্পর্কে তুমি কিছুই জানো না, ওটা আল্লাহর রসুলের কোনো পরিকল্পিত যুদ্ধ ছিল না, এটা আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে এমনভাবে করিয়েছিলেন যে আল্লাহ রসুল নিজেও জানতেন না। এই জন্য কোরআন পড়ে দেখুন সব পাবেন, সূরা আনফালটা পুরো বদ্রযুদ্ধের উপরে নাজিল হয়েছে, এটা আমরা আমাদের লেখনের মধ্যে বলে দিয়েছি। হঠাৎ করে যুদ্ধের সম্মুখীন উনি মাত্র অল্প সংখ্যক লোক, আর বিরোধী পক্ষ আমাদের নেতৃত্বে হাজারের উপরে লোক, তো আল্লাহ নবী এক পর্যায়ে সৃষ্টি, আচ্ছা দেখো তো তালুতের সেনাবাহিনীতে কজন ছিল, তবে 300-র কিছু বেশি, আমাদের কজন, আমাদেরও তাই 300-র কিছু বেশি। আল্লাহ রাসূল তখন আলহামদুলিল্লাহ বললেন, বোধ আল্লাহর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এর মধ্যে। ঠিক পরে দেখা গেল যুদ্ধ সর্বনাশ, কী হবে এখন, কিছুই নাই,
ওয়াইজ কুনতু বিল উদওয়াতুল উলি ওহুম বিল উদওয়াতুল কুসওয়া, এগুলো সব আছে। যুদ্ধ হয়ে গেল, আল্লাহ কাছে আল্লাহ রাসূল দোয়া করলেন, ইস্তাস্তাগীসুন রাব্বুকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী উমিদুকুম বিআলফি মিনাল মালায়েকাতি মুরদিফীন। যখন তোমরা আমার কাছে প্রার্থনা করছিলে তখন তোমার প্রার্থনা আমরা কবুল করেছিলাম এবং আমরা আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিয়েছিলাম। জয় হয়ে গেল, আল্লাহর ফেরেশতা এখনো আসমানে আছে, এখন আল্লাহর হুকুমে তারা আপনার এখানে নামবে। যদি আপনার মধ্যে ইমান থাকে তাওয়াক্কুল ছিলেন আল্লাহর উপর থাকতে হবে, ওই অবস্থায় তো আল্লাহর জেতার তোর প্রশ্নই ওঠে না। সুসজ্জিত তার পরিকল্পনা নিয়ে এসেছে আমাকে আপনাকে মারার জন্য, আর আপনার হাতে কিছুই নাই, কে বাঁচাল? এইভাবে ইসলাম চিরদিন এগিয়ে গেছে আল্লাহর সাহায্যে। ইসলামের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারে নাই, কেউ ঠেকাতে পারে নাই। আজও সেই ইমাম যদি ফিরে আসে দেশে আবার নতুন করে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেদিকেই মানুষকে ডাকছে। আল্লাহ রসুল কমান্ডার ইন চিফ হঠাৎ করে সামনে একজন দেখা পকেটে খেজুর বের করেছে, খেজুর চিবাচ্ছে আর খালি বাক বাক করে, মানে আমাদের বাংলা ধ্যাত ধ্যাত এরম বলে না, এটা আরবিতে বাক বাক। তো আল্লাহ রসুল বলে, এই বেটা তুমি কে? অমুক। এই এই বাক বাক বললে কেন? বলছে যে আমি তো জান্নাত চাই, এর জন্য এসছে যুদ্ধের ময়দানে শহীদ হবো বলে। তো কখন হবো? আরে শুকনা খেজুর খাচ্ছি, প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থা আমি এসছি, এই খেজুরটা তাড়াতাড়ি পেটে যাচ্ছে না, শুকনো খেজুর গিলা যায়, এ কি কলা নাকি? ও তাই দেরি হচ্ছে বলে রাগ হয়ে গেছে। হ্যাঁ তখন বলছে, ইন্না কামেন আহালিল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতের অধিবাসী। শোনার সঙ্গে সঙ্গে সব খেজুর ছিল সব ছড়িয়ে ফেলে দিয়েছে, যদি এই খেজুরগুলো আমি খাওয়া পর্যন্ত দেরি করি ফাইনা তো সেটা তো দীর্ঘ জীবন হয়ে যাবে, অতদিন তো আমি বাঁচতে চাই না, আমি এখনই জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা একটা ঘটনা ঘটে গেছে ইসলামের ইতিহাসে ইমানের জন্য জ্বালাময়ী ঘটনা এগুলা। এই ইমান আমাদের মধ্যে ফিরে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত তাকওয়াশীল ইমানদার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।